XQD যে কার্ডটা বাবা, এই কার্ডের দাম ভাই 15,000 টাকা। তো এই কার্ড সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি থাকছে। এই ক্যামেরার বডিটা আজীব গরিব ক্যামেরা, যেটা তুমি আজীব গরিব। তো এই ক্যামেরাটা হচ্ছে 5D মার্ক, মানে লোক দেখানোর কাজে ভাইটা লাগবে ভাই। মানে গ্রামে এখনকার ট্রেন্ড চলছে কি, বড় ক্যামেরা বড় ক্যামেরা। তারপর চলে আসো 5600 আমাদের কাছে যেই কটাই আছে সব ভারির এক রেট, সব কটার এক রেট 33,000 টাকা করে লাগিয়ে দেবো সব কটা। 5টা 5600 আছে, সব দেখাতে পারছি না। কারণ প্রতিটা মালের ছবি আমাদের কাছে থাকে না আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না বলে তোমরা ভাবছো যে হয়তো ফোন করে ডিস্টার্ব হচ্ছে, এই জন্য আমাদের একটা ভিডিও করছি। আর প্রতিটা লটের মাল তোমাদের ভিডিও করতে পারবো না, কারণ বলে মাসে একটা দুটো করে ভিডিও করব। তো চলো আজকে যে যে মালের তোমরা রেট জানতে চেয়েছিলে বা কী কী মাল কালেকশন আছে তো সেগুলো শুরু করা যাক। তো রাজীব উঠে পড়ো, বলো কোথা থেকে শুরু করো, মডেল থেকে শুরু করে একদম এখান থেকে নিয়ে যে কটা মাল আছে, কী কী ভেরিয়েন্ট আছে আর এর সঙ্গে কী কী আছে, প্রতিটা মালের রেট আজকে বলে দাও। কারণ প্রথম কথা আমি লো বাজেট থেকে স্টার্টিং করছি, যাদের লো বাজেট আছে আর যারা লো বাজেটের মধ্যে ছবির জন্য DSLR খুঁজছেন, ছবির জন্য DSLR ভালো কোয়ালিটি, তো আমরা সেই জন্য দিয়ে দেবো একটা 3300। এখন মানে অ্যাভেলেবেল স্টক আছে 3300। যারা আউটডোর, যারা 400-500 টাকায় আউটডোর যেগুলো ভিডিও করতে যায় কিংবা ফটোশ্যুট করতে যায় তার জন্য কিটলেস লাই 5500 লেন্সের সঙ্গে 3300 দিয়ে দেবো মাত্র 19,000 টাকায়। তো এটা শুনলে যারা নতুন ব্যবসা করতে যাও বা যারা পার্সোনাল ইউজ করতে যাও 3300D যেটা, এটা রেট কত বললে? মাত্র 19,000 টাকা এমআরটা তোমাদেরকে দেওয়া হয়ে যাবে। আর এর সঙ্গে যেগুলো থাকার আছে বেল্ট ব্যাটারি ব্যাগ এগুলো সব পেয়ে যাবে, এগুলো প্রতিটা মালে আর বলবো না নতুন করে, একটা মালে বললাম মানে বোঝা যাচ্ছে। ঠিক আছে, সবের প্রথম কথা, সবের আমরা বিল ছাড়া মাল তুলি না, সবের বিল পাবা, বক্স কোনো কোনো মালে না পেতে পারো, কেন অনেক পুরনো যেগুলো মাল থাকে সেগুলোর বক্স অনেকজন রাখে না, কিন্তু বিল সবের অ্যাভেলেবেল আছে। আর একটা কথা যেটা তোমরা বেশি ডিমান্ডেড করো যে দাদা 5600, কারণ ছোট থেকে বড় সকলের মুখে একটাই নাম DSLR ক্যামেরা মানে 5600। তো 5600 স্টক আজকে কত পিস আছে আর কেমন কন্ডিশন আছে সে মালগুলো তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে 5600 একটা মাল তোমাদেরকে চেক করে দেখা হবে আর এর সঙ্গে কি কি আছে বা কি কি ভেরিয়েন্ট আছে এটা তোমাদের বলে দেবে। সবে প্রথম 7500 কন্ডিশন দেখে লাভ ভাই। আর একটা জিনিস আমার দেখতে পাচ্ছি মার্কেটে, শাটার কাউন্ট ভাই, যা প্রফেশনাল হবে সে শাটার কাউন্ট দেখবে না। প্রথম কথা, শাটার কাউন্টটা কোনো প্রবলেম নাই ভাই, ক্যামেরাতে কোনো রকম প্রবলেম আছে, সেন্সারে কোনো ক্লিন কিংবা সেন্সারে কোনো ফাঙ্গাস আছে সেটা তুমি দেখো, শাটার কাউন্ট কোনো সময় দেখবে না। আমার তরফ থেকে তোমার শাটার কাউন্টের আনলিমিটেড গ্যারেন্টি থাকবে। যদি এই শাটার কাউন্টে গুগলে দেখায় আর 2 লাখ শাটার কাউন্ট লিমিট, 2 লাখের পর কি খারাপ হয়ে যায়? কোনোদিন না, না এ কি চলে না, নাই চলে না। আমার কাছে এখন একটা আমি নিজে ইউজ করছি, ওটা আমি এখানে রেখেছি 750, মানে এতনাটা ইউজ করেছি আর লোগো থেকে শুরু করে ব্যাটারি কিছু নেই। তো একে এখনো এক শাটার কাউন্ট আছে 7.5 লাখ, তা বলে কি চলে না? তো ভাই এটাতে মেমোরি কার্ড ছিল না, মেমোরি কার্ড ভরলাম, কন্ডিশন দেখতে পাচ্ছ। তো এর এখনো মানে একটু প্রবলেম নাই, জবাই করো 50 লাগা আছে, মানে দেখো ফোকাস না আনলে তো কোনো ক্যামেরা শাটার পড়বে না। তো তুমি দেখো না যেইখানে মারবো, ঠিক আছে, তুমি যদি কোয়ালিটি দেখতে চাও তো জিরোর মুখে মারলাম, দেখো এখন আর কোয়ালিটিটা দেখো, জাস্ট তুমি কোয়ালিটিটা দেখো। শাটার কাউন্টটা ভাই ম্যাটার না, বারবার করে বলছি যারা বিগিনার আছো তারা মেসেজ করা মান একটাই প্রশ্ন, দাদা শাটার কাউন্ট কত, দাদা শাটার কাউন্ট কত, দাদা শাটার কাউন্টটা কোনো ম্যাটার না। আমি সব মালে তোমাদেরকে আমার তরফ থেকে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি। সব থেকে একটা আজীব গরিব ক্যামেরা, যেটা তুমি আজীব গরিব, এই ক্যামেরাটা হচ্ছে 5D Mark 2। এই 5D Mark 2 ক্যামেরাটার কোয়ালিটি ভেরিয়েন্ট কি কি আছে এটা আমাদের রাজীব ভাই বলে দেবো।
এটা ভাই 5D Mark II প্রফেশনাল ক্যামেরা, কিন্তু এটা যদি মানে রেট শুনো, 5D Mark II দেখিয়ে দাও, এটা তুমি যদি রেট শুনো তো একদম ধাসু রেট রেখেছি এটা। এটা মাত্র 50 এমএ সঙ্গে মাত্র 30,000 টাকায় দিয়ে দেবো, মাত্র 30,000। 5D Mark II তার পাশে লাগানো আছে একটা ধাসু ক্যামেরা, এটা সনির সঙ্গে কম্পেয়ার করবে, একদম সনির সঙ্গে টক্কর দিয়ে চলবে, যেটা হচ্ছে নিকনের Z6। এই Z6 এর কোয়ালিটি কি আছে, কেমন মাল আছে তোমরা অবশ্যই আশা করি জানো। আর এই রেটটা আর ভেরিয়েন্টটা প্লাস 50 এর সঙ্গে এসছে, তো এটার সঙ্গে তুমি যে কার্ডটা পাবা, সবে প্রথম কথা যে এক্স কিউডি যে কার্ডটা পাবা, এই কার্ডটার দাম ভাই 15,000 টাকা। তো এই কার্ড সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রি থাকছে, এই ক্যামেরার বডি, অ্যাডাপ্টার প্লাস 50 mm, এটার মাত্র দাম রাখছে মাত্র 90,000 টাকা। তো এটা আমি কোয়ালিটি দেখাচ্ছি তোমাদেরকে, যে এক্সিস ভাই যারা জানো এটা প্রফেশনাল ক্যামেরা, ঠিক আছে, কোয়ালিটি কী আছে তুমি দেখে নাও, ঠিক আছে। শিলুপাত্রি জিরো তাকাও দিকে, স্মাইল করো, কোয়ালিটি দেখতে পাচ্ছো ভাই তোমরা, Z6 হয়ে গেল, এটা হয়ে গেল ভাই 90। আর এর বীজখানে একটা সস্তার মধ্যে বড় বাজেটের ক্যামেরা দেখো, সস্তার মধ্যে বড় বাজেট, মানে যারা লাইভ ভিডিও করতে চাও তাদের জন্য একটা সস্তার মধ্যে একটা বড় ক্যামেরা আছে, যেটা হচ্ছে প্যানাসনিক MDH1, মানে লোক দেখানোর জন্য কাজে ভাই এটা লাগবে ভাই, মানে গ্রামে এখনকার ট্রেন্ড চলে কি বড় ক্যামেরা বড় ক্যামেরা, তো গ্রামে যারা কাজ করো, আমাদেরও গ্রাম তার জন্য, তো গ্রামে যারা কাজ করো এরকম ভাবে ঘাড়ে নিয়ে মালটা কাজ করতে হবে, 50,000 রেট হলেও হবে না 50,000, এটা তোমাদেরকে দিয়ে দেবো আমি মাত্র 25,000 টাকা MDH1 হয়ে গেল। তারপর চলে আসি আমরা ভিডিও ক্যামেরাতে, ভিডিও ক্যামেরা হয়ে যাবে TV100, কন্ডিশন দেখে নাও, মেমোরি কার্ডটা কার রে বাবা, এটা আমি দেখাইছি, এটার দাম হবে 55,000 টাকা। তারপর চলে আসো 5600, আমাদের কাছে যেই কটাই আছে সব ভারির এক রেট, সব কটার এক রেট 33,000 টাকা করে লাগিয়ে দেবো, সব কটা 5টা 5600 আছে, সব দেখাতে পারছি না, এই একটা 5600 কন্ডিশন দেখো, এই একটা 5600 হয়ে গেল, তারপর হয়ে গেল এই একটা 5600, ঠিক আছে কন্ডিশন দেখে নাও, লেন্স কন্ডিশন, সিরিয়াল নাম্বার। আর এই ক্যামেরা সম্বন্ধে তোমরা যদি আরও কোনো ক্যামেরা ওয়েডিং এর অ্যাসোসিরিজ নিতে চাও, যেমন তোমার কোডার, LC, বিভিন্ন রকমের যেগুলো থাকে তোমার আরও অ্যাসোসিরিজ, তো তোমরা ওগুলো আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারো, প্লাস তোমরা যদি ব্র্যান্ড নিউ ক্যামেরা চাও ওগুলো তোমরা অর্ডার করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, প্রতিটা মাল আমাদের কাছে পেয়ে যাবে ক্যামেরার অল অ্যাসোসিরিজ। আর একটা তোমাকে স্টিল ক্যামেরা কিংবা ভিডিও ক্যামেরা, যেটা 8TD-র পরের স্থান আছে, যেটা 70D, এটা খুব অল্প রেটে দিয়ে দেবো, হ্যাঁ ডায়লারটা খারাপ আছে আমরা চেঞ্জ করে দেবো, হ্যাঁ এটা অল্প রেটে দিয়ে দেবো মাত্র 30,000 টাকায়। তারপর চলে এসো তোমরা আরও মডেল থেকে গেল 35, এটাও খুব একটা ডিমান্ডেড মডেল এখন চলছে, D3500 নিকন, 70-300 লেন্সের সঙ্গে আছে, যারা আউটডোর ফটোগ্রাফি করো তার জন্য পারফেক্ট, এটা তুমি 70-300 লেন্স দিয়ে এটা তোমাকে দিয়ে দেবো 28,000 টাকায়। তো ভাই হিরো ভাই কী বলছেন তারপর বলেন আপনি, আর ভিডিও বাড়াবো না বড় করবো না, এটাই আমার এখানে শেষ বক্তব্য, আর অনেক চাই মাল, আর যত যা মাল আছে এক একটা মডেল 3-4টে করে মডেল আছে, প্রতিটা মাল আমি দেখাতে পারছি না। আর একটা জিনিস ভুলে গিয়েছিলাম, আমাদের কাছে গিম্বেল সেকেন্ড হ্যান্ড, এটা কলকাতা মার্কেটে খুব অল্প সেকেন্ড হ্যান্ড গিম্বেল পিছে, আমাদের কাছে গিম্বেল অ্যাভেলেবেল আছে, গিম্বেল আছে, ব্যাবেলেস আছে তোমার একটা দুটো আছে, আর একটা আছে রনিন, আমি খুলে দেখিয়ে দিচ্ছি, রনিন RSC2 প্রফেশনাল গিম্বেল, যেটা তোমার নতুন এমন হয়, 45-46,000 দাম আছে ওটা, এই গিম্বেলটা 45-46,000 দাম আছে, এটা মাত্র দিয়ে দেবো আমি 20,000 টাকায়, এবার রানিং অবস্থাটা আমি ইউজ করি 20,000 টাকায়। রনিন SC ডিসপ্লে আছে, ফোল্ডেবল গিম্বেল দেখিয়ে দিচ্ছি, এটা ফোল্ড হয়, এটা ফোল্ড পুরো ফোল্ড হয়ে যাবে, ঠিক আছে। আমার PV100, PV100টা দুটো ব্যাটারি, অরিজিনাল চার্জার, একটা ব্যাগ, এটা তুমি পেয়ে যাও মাত্র 55,000 টাকায়। তারপর তুমি চলে আসো সস্তার বাজারে চলে আসো 200D Mark II, গিম্বেলের জন্য ভিডিও অ্যান্ড স্টিল একদম পারফেক্ট, ভিডিওর জন্য এটা মানে কোম্পানি ভালো করেছে, এটা কন্ডিশন দেখো একদম নতুন ভাই, একদম নতুন কন্ডিশন দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার দেখে নাও, ঠিক আছে,
এটা মাত্র পেয়ে যাবো 36,000 টাকায়। 36,000। তারপর চলে এলো 200টি। 200টি আছে, কন্ডিশনও এটার নর্মাল আছে, লাইক গুড। ওটা এসটিএম লেন্সের সঙ্গে, এটাও এসটিএম, আইএস এসটিএম, এসটিএম লেন্সের সঙ্গে এটা পেয়ে যাবা মাত্র 30,000 টাকায়। হয়ে গেল। তার সঙ্গে তোমাদের একটা দেখাবো মিরর এসএন ক্যামেরা, যারা মিরর লেন্স খোঁজো, এটা হচ্ছে ক্যানন-এর মাল M50। এটা M50 Mark II আছে, দুটো ভার্সনই আছে আমাদের কাছে। M50 নিতে হলে M50 নিতে পারো, Mark II চলে Mark II নিতে পারো। রেট নিয়ে কোনো কিছু চিন্তা করার নেই, রেট তোমরা যেটা বলো রেট তোমাদের মতো লাগিয়ে দেবো। কলকাতা বাজারে তোমাদেরকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কলকাতা থেকে তোমরা যে রেট পাবা তার থেকে 1-2,000 কম রেটে আমরা এখানে করে দেবো একদম। এটা তোমাদের ব্লিপ করতে হবে, যে দাম কটা রাখছি আমি সেই দাম কটা ফাইনাল দাম না। তুমি আপনারা এলে এখানে আমরা যতটা পারবো কাস্টমারকে না ঘোরার চেষ্টা করে যতটা পারবো রেট করে। তারপর চলে আসে একটা হাতি ক্যামেরা, যেটা খুব এক্সেলেন্ট, খুব ডিমান্ডেড ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরা, 810। খুব ভারি ভাই, এটা আমাদের সাজ্জেন বলে একটা ম্যান আছে, ওই চালায়, তাছাড়া এটা কেউ চালায় না ভাই। না আমি চালাই, চালায় ভারুবে চালায়, কিন্তু মানে ও ঘাড়ে লিল্লা এটুকে বলে আর বউয়ের মতো। যাই হোক, তো এটা 810, এটা পেয়ে যাওয়া মাত্র 75,000 টাকায়। তারপর চলে এসো, কিন্তু এটা রেট যতটা পারবো কমিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে। তারপর চলে এসো 7200D, 7240 দিয়ে কন্ডিশন দেখে নাও, নর্মাল কন্ডিশন, লাইক গুড। 7200 তুমি পেয়ে যাবা মাত্র 35,000 টাকায়, 8840 নিয়ে। তারপর চলে এসো 77D, 18-135 লেন্সের সঙ্গে, 77D কেন নে, তুমি কন্ডিশন দেখতে আবার একদম নতুন, ঠিক আছে। 77D তোমরা পেয়ে যাওয়া মাত্র 35,000 টাকায়। তারপরে এর থেকে কম বাজেটের তোমার চলে আসবা স্টিলে 35, নতুন 35mm লেন্স দিয়ে 7000D, 7000D ডিমান্ডেড ক্যামেরা, এটা একরকম প্রফেশনালের মধ্যেই পড়ছে। এই ক্যামেরাটা পেয়ে যাওয়া মাত্র 28,000 টাকায়। তারপরে চলে আসো 7500 দাম বলিনি আমি, 7500টা যেটা দেখিয়েছি ওইটা আমি 7500। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বাড়াতে চাইছি না। আর যেগুলো ভেরিয়েন্ট তোমরা দেখলা বা যে কালেকশনগুলো দেখলা, এর বাইরে তোমাদের যদি আরও অন্য কোনো কালেকশন বা অন্য কোনো প্রোডাক্ট লাগে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমরা ম্যানেজ করে দেবো। এবং আমাদের কাছে আরও অনেক স্টোরের মাল আছে যেগুলো জানাতে পারছি না আমরা। আর একটা ভাই, আর একটা মাল ভুলে গেলাম, লুমিক্স G85 প্যানাসোনিক, আমার কাছে ডুয়েল লেন্সের সঙ্গে ওই ক্যামেরাটা আমি দিয়ে দেবো, দুটো একদম একদম নতুন আছে, দুটো ব্যাটারির সঙ্গে মাত্র 42,000 টাকা। ওরা যদি কেউ নিতে চাও জলদি জলদি ফটাফট কন্ট্যাক্ট করো, আর কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসপ্লেতে শো করবে, প্লাস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রামপুরহাট, যারা তারাপীঠ, যারা বাঙালি আছো তারাপীঠ তোমরা জানো, তারাপীঠ থেকে 5 কিলোমিটার, আর রামপুর স্টেশন থেকেও আমাদের বাড়ি 5 কিলোমিটার, মাড়গ্রাম সবজি বাজার, ইউনিয়ন ব্যাংকের অপোজিটে, রহিমা ভিডিওগ্রাফি। তো আজকের ভিডিও এত দূর, তো দেখতে থাকো দেখো বাংলা।